বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা পোর্টের সক্ষমতা বাড়াতে ভারতের অর্থায়নে নির্মাণ হচ্ছে খুলনার মোংলা নতুন রেল লাইন। এটি চালু হলে সাশ্রয়ী মূল্যে ও কম সময়ে গোটা বাংলাদেশে পণ্য পরিবহন সহজ হবে এবং এর প্রভাব পড়বে দেশের জিডিপিতে। এই রেলপথ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। এটির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে, মোংলা বন্দরে আরও গতি সঞ্চার হবে। প্রকল্পের পরামর্শক হিসেবে রয়েছে ভারতের সিইজি নিপ্পন কোই জেবি প্রতিষ্ঠানে। থাকছে খুলনা থেকে মোংলা পর্যন্ত 8টি স্টেশন। রেল ভবন সূত্রের খবর, এই রেলপথটি যুক্ত হবে ভারতের শিলিগুড়ির সঙ্গে। মোংলা বন্দর থেকে পণ্য বোঝাই ট্রেন উত্তরের জনপদ পঞ্চগড়ের বুক চিরে বাংলা বান্দা হয়ে চলাচল করবে ভারত, নেপাল এবং ভুটানে। মোংলা বন্দর ব্যবহারে ভারতের অনুমতি মিলেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পণ্য পরিবহন আরও সচল হবে। 2015-16 অর্থ বছরে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বাড়াতে মোংলা খুলনা রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেয় হাসিনা সরকার। 2022 সালে শেষে এটি চালুর কথা রয়েছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ও ভারত সরকারের আর্থিক সহায়তায় এই রেলপথটি নির্মাণ করছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো। প্রকল্পের আওতায় লুপলাইন সহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 86.87 কিলোমিটার, যার 64.75 কিলোমিটার ব্রডগেজ রেলপথ। প্রকল্প ব্যয় 3,801,61,00,000 টাকা। এর মধ্যে রেল লাইনে ব্যয় হবে 1,149,89,00,000 টাকা, ব্রিজের জন্য 1,076,45,00,000 টাকা ও জমি অধিগ্রহণে 1,008,00,000 টাকা। বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বলেন, এই রেলপথটি আন্তর্দেশীয় যোগাযোগ ছাড়াও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।